সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাক বাংলাদেশ নৌবাহিনীতে অফিসিয়ালি যুক্ত হচ্ছে হেলিকপ্টার ক্যারিয়ার, সাবমেরিন ও যুদ্ধজাহাজ। বাংলাদেশ নৌবাহিনী অফিসিয়ালি ঘোষণা করেছে যে তাদের চলমান মডার্নাইজেশনের আওতায় অদূর ভবিষ্যতে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করার পরিকল্পনা রয়েছে। একই সাথে আরও যুদ্ধজাহাজ ও সাবমেরিন ক্রয় করার কথা উল্লেখ করা হয়েছে। এখন আমাদের মতো ছোট দেশের জন্য হেলিকপ্টার ক্যারিয়ার কি উপযুক্ত, আর এর ব্যবহারের ক্ষেত্রটা কিরকম হবে? আমরা অনেকে হয়তো জানি না, বাংলাদেশ নৌবাহিনীর হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করার পরিকল্পনা বেশ পুরাতন। 2003 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ নৌবাহিনী হেলিকপ্টার ক্যারিয়ার কেনার পরিকল্পনা নিয়েছিল, যেটা কাগজে কলমে সীমাবদ্ধ। তবে 2012-14 সালে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পরে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে সাবমেরিন, হেলিকপ্টার, বিমান ও সাবমেরিন ক্রয় বাস্তব রূপ লাভ করেছে। 2013-14 সালের দিকে নৌবাহিনী হেলিকপ্টার ক্যারিয়ার কেনার পরিকল্পনা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়, যা বর্তমানে চলমান আছে। হেলিকপ্টার ক্যারিয়ার কি কাজে ব্যবহার করা হতে পারে? হেলিকপ্টার ক্যারিয়ার মূলত ফ্লোটিং কমান্ড বেস হিসেবে ব্যবহার করা সম্ভব, যাকে মাদারশিপ বলা হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যুদ্ধকালীন সময়ে নৌবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরিবহন করা সম্ভব, যত দ্রুত সার্চ অ্যান্ড রেসকিউ এবং অন্যান্য অপারেশন পরিচালনা করতে পারবেন। এম্পিরিয়াস অ্যাসল্ট, উভচর আক্রমণ পরিচালনা করতে পারবেন। এগুলো হেলিকপ্টারের পাশাপাশি ট্যাঙ্ক, আর্টিলারি ও অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করতে পারবেন। ফ্লোটিং হসপিটাল হিসেবে ব্যবহার করা সম্ভব। হেলিকপ্টার ক্যারিয়ার পরিচালনার জন্য বর্তমানে কি কি মিসিং আমাদের নৌবাহিনীতে? বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরো ফ্রিগেট প্রয়োজন, সারফেস অ্যাটাক শিপ ও এয়ার ডিফেন্স ফ্রিগেটের প্রয়োজন রয়েছে। হেলিকপ্টার ক্যারিয়ার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এজন্য অন্য জাহাজ ও সাবমেরিন দিয়ে অ্যাসল করতে হয়। সেজন্য আগে আরো জাহাজ বানানো প্রয়োজন, একই সাথে আরো সাবমেরিন লাগবে। এছাড়া নৌবাহিনীর জন্য আরো হেলিকপ্টার ক্রয় করা প্রয়োজন। এন্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয়ের পূর্বে নৌবাহিনী আরো সার্চ অ্যান্ড রেসকিউ ইউটিলিটি হেলিকপ্টার ক্রয় করা উচিত, যা লজিস্টিক, মেডিকেল ইকুয়েশন, সার্চ অ্যান্ড রেসকিউ এবং অন্যান্য ইউটিলিটি জব পারফর্ম করতে পারবেন। লার্জ স্কুয়ার ট্যাঙ্কার ও অন্যান্য লজিস্টিক শিপের প্রয়োজন। তবে আশা করা যায় 2030 বা 2030 এর পরে এরকম হেলিকপ্টার ক্যারিয়ার কেনা হবে, যা দেশে বর্তমান নির্মাণ জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করবেন। রাশিয়া নির্মিত 8টি 4,100 কোটি টাকার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় বাংলাদেশ বিমান বাহিনীর। রাশিয়া থেকে সম্প্রতি 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় বিমান বাহিনীর। শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে ফোর্সেস গোল 2030-এ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই অংশ হিসেবে রাশিয়া থেকে কেনা হচ্ছে 8টি MI-28 অ্যাটাক হেলিকপ্টার। এসব হেলিকপ্টার কিনতে ব্যয় হবে 4,100 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। রাশিয়া থেকে হেলিকপ্টার কেনার বিষয়ে প্রাক অনুমোদনের জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চলতি ও আগামী অর্থ বছরে G2G সরকারের সঙ্গে সরকার, ব্যবস্থাপনায় বিক্রয়কারী দেশ রাশিয়া সরকার অথবা দেশটির মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে 8টি MI-28 অ্যাটাক হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে ব্যয় হবে আনুমানিক 4,100 কোটি টাকা। প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি 4,35,00,000 ইউরো হিসেবে 8টি হেলিকপ্টার কেনার ব্যয় হবে 34,80,00,000 ইউরো, অর্থাৎ 3,376,60,00,000 টাকা। এছাড়া হেলিকপ্টার পরিচালনা, রক্ষণাবেক্ষণে বৈদেশিক ও স্থায়ী প্রশিক্ষণ, বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন ও অন্যান্য ব্যয় বাবদ বাকি অর্থ খরচ হবে। হেলিকপ্টার কেনায় রাশিয়া সরকার অথবা রাশিয়া সরকারের মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার জন্য সশস্ত্র বাহিনীর ক্রয় নীতির মালা অনুযায়ী বিমান সদরের একজন এয়ার ভাইস মার্শালের সভাপতিত্বে 12 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, SFCDP ও বিমান সদরের 2 জন প্রতিনিধি। হেলিকপ্টার কেনায় কমিটি খসড়া চুক্তি নিরসন, প্রস্তুতকারী দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা ও চূড়ান্ত করণের ক্ষেত্রে G2G পদ্ধতিতে কোনো বিদেশি সরকার বা অন্য দেশের সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের প্রস্তাবিত দ্রব্য কিংবা সেবা কেনা সীমিত কিনা তা যাচাই করবেন। বিক্রয়কারী দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া চুক্তি সম্পূর্ণ করা হয়। প্রস্তুতকৃত খসড়া চুক্তি নিরসন,
এবং প্রয়োজনীয় সংশোধনও চূড়ান্ত করা হবে। অর্থ পরিষদের শর্ত সহ ক্রয় সংক্রান্ত অন্যান্য বিষয়ে কমিটি চূড়ান্ত করবেন। প্রস্তাবে আরো বলা হয়, এই হেলিকপ্টার কেনা বাবদ ব্যয় আনুমানিক 4,100 কোটি টাকা বাংলাদেশ বিমান বাহিনীর থেকে বরাদ্দ থেকে চলতি 22-23 অর্থ বছর পরবর্তী 5 অর্থ বছরে অথবা আগামী 23-24 অর্থ বছর থেকে পরবর্তী 5 বছরে পরিশোধ করা হবে। এক্ষেত্রে এলসির মাধ্যমে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অধীনে রেমিটেন্সের মাধ্যমে পরিশোধ করা হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।